কোনটা না পারবো না অনগড পারবো না না হবে না কবে পারবো বাবা সারা দিন মাছ কিনে খাওয়া হ্যাঁ তুই কি বললো কি বললো ও তো প্রতিদিন জ্বলছে মাছ ভাজা না হলে মাছের স্বাদ লাগে না মাছ তো দারুণ হয়েছিল হ্যাঁ ভাই মাছ বড় কালকে তো হ্যালো বন্ধুরা, আজকে বাড়িতে বানানো হবে কাতলা মাছের ঝোল। তো তাই মাছটাকে কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়েও নেওয়া হয়েছে, এবার হলুদ লবণ মাখানো হবে মাছে। দেওয়া হলো হলুদ, দেওয়া হলো পরিমাণ মতো হলুদ, আর দেওয়া হলো লবণ। ভালো করে মেখে নেওয়া হচ্ছে মাছটাকে, এখন ভাজা হবে। হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেওয়া হচ্ছে। এদিকে উনুনে কড়াই বসানো হয়ে গেছে, মাছটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হলো হলুদ লবণ দিয়ে। মাছে দেওয়া হবে আলু, তা আলুটাকে কেটে নেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে কড়াইতে তেল, কড়াইতে দেওয়া হলো মাছ, সুন্দর সুন্দরভাবে মাছ খাই ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। ভাজা বাকি আছে, আমাদের মাছ ভাজা কমপ্লিট। খুব সুন্দর ভাবে মাছটাকে ভেজে নেওয়া হলো, চিড়ে কড়াই বেশি পুড়ে গেছে, যা হলো আলু, কড়াই তাত বেশি হয়ে গেছে, খাই উঠুন থেকে নিচে নেমে আলু আর জিরেটাকে তেজপাতার সাথে ভালো করে মেখে নিচ্ছে মা। উনুন উপরে দেওয়া হলো, আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে মাছের আলুটাকে। মাছের ঝোলে দেওয়া হবে কাঁচা লঙ্কা, মাছে দেওয়া হবে কাঁচা লঙ্কা, তা বেটে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কাটাকে শিলনোড়ায়। সুন্দরভাবে বেটে নিচ্ছে আলু, প্রায় ভাজা কমপ্লিটের দিকে। লঙ্কা বাটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে, তাহলে পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে মশলাটাকে, পরিমাণ মতো জল, একটু ঢেকে দেওয়া হলো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার জন্য।
মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। হলো মাছ ঝোলের মধ্যে, আপনারা চাইলে বাড়িতে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে রান্না করতে পারেন আমার মার মতো। ঝোলটাকে মাছের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। কাতলা মাছে দেওয়া হবে একটু ধনে পাতা, হলো একটু জিরে পাউডার মাছের ঝোলের মধ্যে, ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মাছের সাথে আলুর সাথে। দেওয়া হচ্ছে ধনে পাতা মাছের ঝোলে, দেওয়া হলো ধনে পাতা, গরম মশলা আর দেওয়া হলো একটু গরম মশলা। মাছের ঝোল রান্না আমাদের কমপ্লিটের দিকে প্রায়, যদি বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও ফেসবুকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন, দারুণ কালারও এসছে। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, মাছের ঝোল কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কালার এসছে কাতলা মাছের ঝোলটা, দারুণ হয়েছে।